সময়ের গুরুত্ব দেওয়ার জন্য আমাদের যে একটা আছে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নর। সো সময়কে যদি আমরা প্রপার কাজে লাগাতে চাই তাহলে যারা আমাদের সমাজের মধ্যে নেকির কাজে সময়কে অতিবাহিত করে তাদের সঙ্গে স্পর্শ যদি আমরা যাই তখন আমরা সময়ের গুরুত্ব বুঝতে পারব এবং সময়কে সঠিক কাজে লাগাতে পারব। যদি কারো বেশি টেলিভিশন দেখা ইচ্ছা থাকে সে যদি শুধু মাদানী চ্যানেলকে দেখে আমির আলোচনা বলে মাদানের চ্যানেল দেখাটা এই কেন এখানে না মিউজিক আছে না মহিলা আছে না কোনো গুনাহের মাধ্যম আছে তো কেউ যদি মাদানের চ্যানেল জিকিরের নিয়ে জিকির দূরত পড়ার নিয়ে শোনার নিয়ে দেখে নেকির দাওয়াতকে প্রচার প্রসারের নিয়ে দেখে এমনি অর্জনের নিয়ে দেখে তো সে যতক্ষণ দেখবে তার এটা এবাদত হবে আচ্ছা যদি মাদানের চ্যানেল ভালো না লাগে কোর আনুন হাতে নেন হাতে নিয়ে যদি কেউ দেখতে থাকে তো সেটাও সব হবে আজ চুমু দেয় সেটাও সব হবে এইভাবে তো এক বুজুর্গ খুব চমৎকার বলেছিল যে মুসলমান চাইলেই তার প্রতি আল্লাহ যে ইবাদত করতে দুনিয়াতে পাঠিয়েছে সে প্রত্যেকটা মুহূর্তকে ইবাদতে রূপান্তর করতে পারে সেটা কিভাবে তার যে এই অলস ভাবে যে সমগুলি চলে যায় সেটা হলো মুবা সময় এটাকে ভালো নিয়তের জন্য করলে সাও হয়ে যায় আর যে ভালো নিয়ত না করে তাহলে সেটা এমনিতে চলে যায় যেটার জন্য কেমন দিন হিসাব হবে আচ্ছা এখন যদি একটা মানুষ চায় যে আমি সব সময় ইবাদতে থাকব তাহলে তার ওচে যে নিয়াত সম্পর্কে ভালো ধারণা রাখা যেমন কেউ যদি এখন জবান দিয়ে জিকির করতে ইচ্ছে হচ্ছে না দুরূদ পড়ার ইচ্ছে নেই কুরআন তেলাওয়াত করার ইচ্ছে নেই চুপ করে বসে থাকার নিয়ে আছে ইচ্ছে হচ্ছে তো সে যদি এই সময় চিন্তা করে যে আমি ফিকরে আখিরাত করব আখিরাতে চিন্তা করব তখন আমার এই চুপ থাকা সময়টাও যেন অবহেলায় না যায় এবং এবাদতে পরিণত হয়ে যায় তখন সে চুপ করে বসে থাকবে শুধু এ চোখ বন্ধ করে বসবো যে সে যদি চিন্তা করে আমার কবর অবস্থা কেমন হবে আমার হাসর অবস্থা কেমন হবে আমি কি ফুল সিরাত পার হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি কিনা আমি কি কবরের তিনটা প্রশ্ন উত্তরের প্রস্তুতি নিয়েছি কিনা হাসরের মধ্যে যে প্রশ্ন হবে সেটা উত্তর প্রস্তুতি নিয়েছি কিনা সরকার সাল্লাহ আলী সাল্লামকে যখন কবরে আমার সামনে দেখানো হবে তা আমি কি নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে চিনতে পারবো কিনা আচ্ছা তারপর আমরা শুনেছি যে ব্যক্তি নবী সুন্নত কে ভালোবাসলো সে মূলত আমাকে ভালোবাসলো আর সে নবী কে ভালোবাসলো আর যে নবী ভালোবাসলো সে নবীর সাথে জান্নাতে থাকবে আমি কি সেই নবী সাল্লাহামের প্রতিটা সুন্নত আমল করছি কিনা বা আমার যে এখন অবস্থান সেটার মধ্যে নবী সুন্নত আছে কিনা আর যদি না থাকে তাহলে কিভাবে বাড়াতে হবে এই যে চিন্তা এটাকে বলে ফিকরে আখিরাত তখন সে চুপচাপ বসে থেকেও কি করতে পারবে নেকি উপার্জন করতে পারবে